নমস্কার বন্ধুগণ, কি খবর? সবার সবাই ভালো? তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো ভিডিওর প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আপলোড করার কথা ছিল আমার এখান থেকে 15 থেকে 20 দিন আগে, কিন্তু কিছু কারণবশত বা সময়ের অভাবে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দাদা তোমার নতুন স্কুটি সম্পর্কে আমাদেরকে জানাও, কে নাম আছে, কত টাকা পড়লো, তুমি একটানা কিভাবে কাজ করছো এত কিলোমিটার, তুমি কটা ব্যাটারি নিয়েছো, ইত্যাদি ইত্যাদি। তোমাদের অনেক কমেন্ট আমি দেখেছি, অনেক কমেন্ট আমি পড়েছি, তো চেষ্টা করেছি কিছু কিছু কমেন্টে রিপ্লাই দেওয়ার, আর কিছু কিছু কমেন্টে আমি রিপ্লাই দিইনি, কারণ রিপ্লাই দিলে তোমরা হয়তো আমাকে খারাপ ভাববে। কারণ আমি বলেছিলাম যে এক সপ্তাহের মধ্যে, মানে আমি যখন স্কুটিটা কিনেছিলাম, তো তখন তোমাদের সাথে ফার্স্ট দিন যখন ভিডিও শেয়ার করি বা ডেলিভারিতে যখন আমি কাজে গিয়েছিলাম ফার্স্ট দিন, তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এক সপ্তাহ ভালোভাবে স্কুটিটা চালাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো স্কুটি সম্পর্কে। কারণ ইলেকট্রিক স্কুটি আমি ফার্স্ট টাইম কিনেছি বা ফার্স্ট টাইম ব্যবহার করছি, তো সেভাবে আমার কোনো ধারণা নেই যে কতক্ষণ চার্জ দিতে হয়, কত কিলোমিটার চলে, আস্তে চালালে কতক্ষণ চলে বা জোরে চালালে কতক্ষণ চলে, এইসব বিষয়ে কোনো আমার ধারণা ছিল না। তো এই জন্য তোমাদেরকে বলেছিলাম যে এক সপ্তাহ পরে আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এক সপ্তাহ কেন, আজকে এক মাস হয়ে গেছে তোমাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারিনি বা আমার স্কুটি সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা ভিডিও দাও, ইলেকট্রিক স্কুটি সম্পর্কে ভিডিও দাও, কী নাম আছে, কত স্পিড দিচ্ছে, তুমি চালিয়ে কতটা মজা পাচ্ছ, মানে বিভিন্ন কমেন্ট তোমরা করেছো, বিভিন্ন কমেন্ট আমি পড়েছি। তো সত্যি বন্ধুরা আমি অনেক অনেক খুশি তো তোমরা এভাবে আমাকে কমেন্ট করছো, আর আমি সত্যিই অনেক দুঃখিত, মানে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো আমার স্কুটিটার কালার কিন্তু লাল, এই জন্য আমি আমার স্কুটিটার নাম রেখেছি লাল টুকটুকি, ঠিক আছে? তোমরা যখন কমেন্ট করবে নেক্সট টাইম যে দাদা তোমার ইলেকট্রিক স্কুটি সম্পর্কে, তো প্লিজ অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করবে লাল টুকটুকি সম্পর্কে, ঠিক আছে? যেহেতু আমি নাম রেখেছি লাল টুকটুকি, প্রতিটা বাইকের বা প্রতিটা স্কুটি বা প্রতিটা মানুষের একটা নাম থাকে, ঠিক তেমনটাই আমি আমার স্কুটিটাকে ভালোবেসে নাম দিয়েছি লাল টুকটুকি। তো এই লাল টুকটুকি সম্পর্কেই আমি যেটুকু জেনেছি বুঝেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। যদি কোনো ভুল টুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো, আর যদি কোনো পয়েন্ট আমি বলতে ভুলে যাই সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার বা যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি ভিডিও বানাচ্ছি বলে আমি সব কিছু জানি বা আমি সব কিছু জানতাওয়ালা গানছাওয়ালা, না একটা কথা বলে না, সব জানতাওয়ালা গানছাওয়ালা না কি রকম একটা কথা বলে। তো যাই হোক, যে আমি ভিডিও বানাচ্ছি বলে আমি সব কিছু জানি বা আমি একজন ইউটিউবার বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার বলে আমি সব কিছু জানি এমন কিন্তু নাই, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, আর শিক্ষা নেওয়ার কোনো বয়স নেই। যদি কোনো ভুল হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই তো দেবই, প্লাস কোনো না কোনো ভিডিওতে আমি অবশ্যই সেই কথাগুলো জানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো বন্ধুরা আমার লাল টুকটুকি কোম্পানির নাম অ্যামো, ঠিক আছে? এবার অ্যামো কোম্পানির বিভিন্ন মডেল আছে, ছোট বড় অনেক ধরনের স্কুটি আছে অ্যামো কোম্পানির। তো আমার স্কুটির মডেলটার নাম হচ্ছে অ্যামো ফেস্টি। এই অ্যামো কোম্পানির ফেস্টি কিন্তু অনেক ধরনের, জন্টি প্রো আছে, জন্টি আছে, জন্টি প্লাস আছে, ফেস্টি আছে, অনেকগুলো মডেল আছে অ্যামো কোম্পানির, ঠিক আছে? এবং অ্যামো কোম্পানি যে ইলেকট্রিক স্কুটিটা আমি কেনার আগে অনেকবার ইউটিউবে দেখেছিলাম, গুগলে দেখেছিলাম, কারণ আমার একটা বাজে অভ্যেস আছে কি, আমি যদি কখনো কোনো জিনিস কিনি বা সেটা প্রায় এক মাস ধরে আমি রিসার্চ করতে থাকি যে কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানির আমি পাস্ট অ্যাভেলেবেল পাবো, পাস্ট বলে মানে এক্সেসারিজগুলো আমি অ্যাভেলেবেল পাবো, ঠিক আছে? কারণ দেখো আমরা যে বাইকগুলো চালাই সেটা কিন্তু অনেক বড় বড় কোম্পানির বা নামি দামি কোম্পানির বাইক চালাই, এই বাইকের কোনো কিছু নষ্ট হলে আমরা সাথে সাথে কিন্তু কিনতে পারবো বা যেখানে সেখানে গেলেই কিন্তু আমরা বাইকের পার্টসপাতি পেয়ে যাবো। কিন্তু ইলেকট্রিক স্কুটি বা বাইকের সে কিন্তু অ্যাভেলেবেল সেভাবে কোথাও দোকান নেই, সেভাবে কোনো কোথাও শোরুম নেই। তো এই জন্য কেনার আগে বা টাকা ইনভেস্ট করার আগে আগে কিন্তু চিন্তা করতে হবে যে আমি যে জিনিসটা কিনবো তার মানে এক্সেসারিজ আমি ঠিকঠাকভাবে পাবো কি না। তো ইনভেস্ট করার আগে চিন্তা করতে হবে যে আমি যে স্কুটিটা কিনছি এই স্কুটি যদি কোনো কিছু খারাপ হয়ে যায় সেই এক্সেসারিজ জিনিসগুলো আমি পাবো কি না। তো এই অ্যামো কোম্পানিটা আমি অনেক রিসার্চ করেছি, গুগলে সার্চ করেছি, ইউটিউবে সার্চ করেছি, দেখেছি অনেক ভিডিও আমি দেখেছি। ইউটিউবে ইলেকট্রিক স্কুটি লিখলে কিন্তু হাজার একটা ভিডিও চলে আসছে, আমি জানি না এই ভিডিওটা আপলোড করার পরে এই ভিডিওটা আমার কত নম্বরে থাকবে আমি জানি না, ঠিক আছে? কিন্তু অনেক ভিডিও কিন্তু ইলেকট্রিক স্কুটির উপর অনেক ভিডিও চলে আসে, ঠিক আছে, সার্চ করলে। তো আমি অনেক রিসার্চ করেছি, এক মাস ধরে রিসার্চ করেছি যে কোন কোম্পানিটা ভালো হবে, কোন কোম্পানির এক্সেসারিজ আমি সহজেই পেয়ে যাব।
তো দেখলাম অ্যামো কোম্পানিটা অনেক দিনের কোম্পানি এবং অনেক রিভিউ আছে, অনেক ভালো ভালো ভিডিও ইউটিউবে দেখেছি, কেউ 1 বছর পরেও রিভিউ দিচ্ছে যে আমি 1 বছর এই স্কুটিটা চালিয়েছি আজও পর্যন্ত ঠিকঠাক আছে। তো যাই হোক, আমি 1 মাস চালিয়েছি, 1 মাস অবধি চালিয়ে খুব ঠিকঠাকই লেগেছে, কোনো প্রবলেম নেই। তো চলো এদিকে কথা বেশি বাড়াবো না, স্কুটি সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করি। তো এই স্কুটিতে 2টো অপশান আছে, একটা হচ্ছে অ্যাসিড ব্যাটারি, একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। অ্যাসিড ব্যাটারির দাম কম, সার্ভিসও কম, লিথিয়াম ব্যাটারির দাম বেশি, সার্ভিসও বেশি। লিথিয়াম ব্যাটারি তোমাকে 3 বছরের ওয়ারেন্টি দেবে, অ্যাসিড ব্যাটারি সেটা তোমাকে 1 বছরের ওয়ারেন্টি দেবে। লিথিয়াম ব্যাটারির দাম 40,000 টাকা আর অ্যাসিড ব্যাটারির দাম 4,000 টাকা। কোথায় 4,000, কোথায় 40,000। এবার 4,000 টাকা কিন্তু ব্যাটারি একটা না, একটা স্কুটিতে 4টে বা 5টা ব্যাটারি লাগাতে হয়, মানে চারে চারে 16,000 টাকা বা 20,000 টাকা, আর একটা লিথিয়াম ব্যাটারির দাম হচ্ছে 40,000 টাকা। তো আমি যেখান থেকে কিনেছিলাম সেই দাদাকে বলি, দাদা আমি যেহেতু ডেলিভারির উপরে কাজ করব, এই স্কুটিটা আমি ডেলিভারির জন্য নিচ্ছি, তো কোন ব্যাটারিটা নিলে সুবিধা হবে? তো আমাকে 2টো অপশান বলেছিল, অ্যাসিড ব্যাটারি দিয়ে 75,000 টাকা আর লিথিয়াম ব্যাটারি দিয়ে 87,000 টাকা। তো যেহেতু লিথিয়াম ব্যাটারিতে সার্ভিস দেয় মনে করো 70 থেকে 80 কিলোমিটার আর অ্যাসিড ব্যাটারিতে সার্ভিস দেয় 60 থেকে 70 কিলোমিটার, তো আমার তো 60-70 কিলোমিটার নিয়ে আমার খিদে মিটবে না, তো সেই সেক্ষেত্রে আমাকে 2টো ব্যাটারি নিতে হবে। তো তখন আমাকে দোকানদার দাদা বললেন, তুমি একটা অ্যাসিড ব্যাটারি একটা লিথিয়াম নিতে পারো, তাহলে তোমার টাকার অ্যামাউন্টটা অনেকটা কমে যাবে, আর তুমি যদি 2টোই লিথিয়াম নাও তুমি সার্ভিসটা ভালো হবে কিন্তু অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাবে। তো 75,000 টাকা দিয়ে আমি অ্যাসিড ব্যাটারি মানে 5টা অ্যাসিড ব্যাটারি দিয়ে আমি স্কুটিটা কিনি, তার সাথে এক্সট্রা একটা লিথিয়াম ব্যাটারি নিই, তার দাম হচ্ছে 40,000 টাকা। তো টোটাল আমার দাম পড়েছে 1,15,000 টাকা, এটা কিন্তু ক্যাশের দাম বলছি। এবার এই 1,15,000 টাকায় তুমি ফাইন্যান্স করাতে পারো, যেটা কিস্তির মাধ্যমে যেটা হয়, তুমি 15,000, 20,000 বা 50,000 টাকা ডাউন পেমেন্ট করে দিয়ে বাকি টাকাটা তুমি ইএমআইতে কনভার্ট করাতে পারো, ঠিক আছে। আর আজও অবধি আমার স্কুটিতে আমি কোনো প্রবলেম ফেস করিনি যে বন্ধ হয়ে যাওয়া বা কোনো প্রবলেম, ঠিক আছে, ঠিকঠাকভাবে চলছে। আমি 2টো ব্যাটারি ফুল চার্জ করলে আমি 150 কিলোমিটার সার্ভিস পেয়ে যাই। দোকানদার দাদা আমাকে বলেছিল যে যত আমি আস্তে চালাবো তত আমার সার্ভিসটা বেশি দেবে, ঠিক আছে। এখানে এই স্কুটিতে 3টে মোড আছে, ফার্স্ট মোড, সেকেন্ড মোড, থার্ড মোড। ফার্স্ট মোডে চলে হচ্ছে 30 স্পিডে, সেকেন্ড গিয়ারে যদি চালাই, মানে মোড বা গিয়ার যেটাই বলো না কেন, সেকেন্ড মোডে যদি আমি চালাই তাহলে ওটা 45 স্পিডে, আর যদি থার্ড মোডে চালাই মানে 3 নম্বর গিয়ারে চালাই তাহলে এটা 60 স্পিডে। কিন্তু 60 কখনো আমি তুলতে পারিনি, আমার ওই 55, 56, 57 অবধি উঠেছে, কারণ এটা তো সম্পূর্ণ ব্যাটারির উপরে চলে, যত লোড পড়ে তত কিন্তু ব্যাটারিটা মানে স্পিডটা কমে যায়, ঠিক আছে। আর যত গতিতে আমরা চালাবো তখন যদি আমি স্বাভাবিকভাবে যে ফার্স্ট মোড সেকেন্ড মোড মানে মিলিয়ে চালাই তাহলে এটা আমি 70-80 কিলোমিটার অবধি সার্ভিস পেয়েছি। আর আমি এমনও দিন গেছে যে আমি একটু বাড়ার সাথে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যেতে হবে, আমাকে তাড়াতাড়ি কাজ মেটাতে হবে, তখন আমি 50 সার্ভিসও পেয়েছি, কারণ এটা যত আমি গতিতে চালাবো তত চার্জ তাড়াতাড়ি কমতে থাকবে, পেট্রোল গাড়ির ক্ষেত্রেও একই, ঠিক আছে। তুমি ফার্স্ট মোডে যখন গতিতে চালাবে তখন কিন্তু তেলটা বেশি খায়, তুমি যখন 4 নম্বর গিয়ার বা 3 নম্বর গিয়ারে দিয়ে তুমি যখন 40 বা 45 স্পিডে বাইক চালাও তখন কিন্তু তেলটা অনেক কম খায়, সবসময় ফার্স্ট গিয়ারে কিন্তু খরচা বেশি। আর ইলেকট্রিকের ক্ষেত্রে ফার্স্ট গিয়ারে খরচা কম, থার্ড গিয়ারে খরচা বেশি, কারণ থার্ড গিয়ারে যখন তুমি চালাবে তখন এটা অনেক গতিতে চলবে, তাড়াতাড়ি চার্জটাও কমতে থাকবে, আর যত তুমি আস্তে চালাবে তার চার্জটা ততই চলবে এবং অনেকক্ষণ ধরে তুমি এটা চালাতে পারবে। তো যাই হোক, আর এটুকের তো তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে, আমি যেখানে সেখানে আমার এই স্কুটি নিয়ে চলে যাই, এখন অবধি কোনো প্রবলেম হয়নি। তো নামটা আবারও বলছি, অ্যামো ফেস্টি, ঠিক আছে। এটা তোমরা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আমি কেনার আগে অনেকবার আমি রিসার্চ করেছি, ইউটিউবে সার্চ করেছি, গুগলে সার্চ করেছি, তারপরে কিন্তু এই স্কুটিটা কিনেছি, কারণ টাকা আমি একবারে ইনভেস্ট করব, তো ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে, কারণ যেটা যেটা নিয়ে আমি কাজ করব সেটা যদি 2 দিন অন্তর খারাপ হতে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আজও অবধি ঠিকঠাক আছে, আর চাই যেন ঠিকঠাকভাবে চালাই, আর আমি খুব ভালোভাবেই চালাই, আমি খুব রাফভাবে বাইক মানে বাইকও চালাতাম না, এখনও অবধি স্কুটি কখনো রাফভাবে চালাইনি যে আমাকে ফার্স্ট যেতে হবে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে দেখবে যে যে অনেকেই ওভারটেক করে, আমি কিন্তু ওভারটেক খুব কম করি, আমি গাড়ির পিছনে থাকি, যদি বুঝি যে আমাকে এবার ওভারটেক করতে হবে, যে আস্তে সামনে গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছে বা সে ডান দিকে বা বাঁদিকে নেবে, তখন সেই ক্ষেত্রে আমি ওভারটেক করি, তাছাড়া খুব একটা আমি ওভারটেক করি না, আমি খুব নিয়ম মেনেই
আমি বাইকও চালাতাম, স্কুটিও চালাতাম, ঠিক আছে। আমাকে অনেক পুলিশ অফিসার আমাকে দাঁড় করিয়েছে, জিজ্ঞাসা করেছে নতুন স্কুটির নাম্বার প্লেট নেই কেন। তো তখন স্যারদেরকে বলি, স্যার এটা কিন্তু ইলেকট্রিক স্কুটি। তো দূর থেকে হঠাৎ করে বোঝা যায় না যে আমারটা ইলেকট্রিক স্কুটি, কারণ সাইজ অনেক বড়, আর বোঝাই যায় না। এখন আমি ফার্স্ট টাইম যখন এটা দেখেছি, আমাকে দোকানদার দাদা যখন আমাকে দেখিয়েছে, আমারও মনে হচ্ছিল না যে এটা ইলেকট্রিক স্কুটি, কারণ অনেকটা অনেক বড় আছে, প্লাস সিটটা অনেক বড়, দুজন সুন্দরভাবে বসা যায় এবং চালাতেও কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। আমি যতটা জানি বা যতটা শিখেছি, জেনেছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আগেই বললাম যে আমি ভিডিও বানাচ্ছি বলে, আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে, আমি যে সব কিছু জানি এমন কিন্তু না বন্ধুরা। ইলেকট্রিক স্কুটি আমি ফার্স্ট টাইম ব্যবহার করেছি, ঠিক আছে। এর আগে আমি ইলেকট্রিক সাইকেল দেখেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, যে সাইকেলটা জয়ন্ত হরির জন্য আমরা কিনতে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। তো এই বিষয়ে আগে কোনো আমার ধারণা ছিল না, বাইক সম্পর্কে বেশি আমার ধারণা নেই, যতটা আমি চালাতে চালাতে শিখেছি, যতটা ইউটিউব দেখে শিখেছি, ঠিক আছে। তো এই স্কুটি সম্পর্কে তেমনটাই, আমি যতটা চালিয়ে শিখেছি, যতটা শুনে শিখেছি, বুঝে শিখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, তো অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। আর তোমরা বেশি বেশি কমেন্ট করবে বন্ধুরা, কারণ তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা। তোমরা কমেন্ট করা মানেই যে হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখছো, কমেন্ট করছো, ভালো লাগুক খারাপ লাগুক একটু জেট শেয়ার করবে, তাতে আমি অনেক খুশি হব। আর একটা কথা বলি, আমি তো দমদমে থাকি, আমার বাড়ির সামনে অনেক বড় একটা রাস্তা আছে, আর দমদম যে রোডটা আছে এটা কিন্তু আমার বাড়ি থেকে 2 মিনিট, মানে আমি যেখানে থাকি সেখান থেকে 2 মিনিট। এই জন্য ভিডিওতে একটু বাইরের নয়েজ হয়তো আসতে পারে, তো অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। আর আমার সব ভিডিও দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে, নতুন যদি কেউ আমার ভিডিও দেখে থাকো, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও ভালোবাসা দিও, সাপোর্ট করো, কারণ আমিও তোমাদের মতো একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান। স্বপ্নটা অনেক, জানি না কখনো বাস্তবায়ন করতে পারবো কিনা, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই ইউটিউব চ্যানেলের আগে আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, তো সেখানে এখন আর ভিডিও আপলোড করি না। আমার স্বপ্নটা শুরু হয়েছিল 2017 সাল থেকে, তখন সাধারণ মানুষের কাছে কিন্তু সে ধরনের 4G ফোন বা টাচ ফোন ছিল না, তখন থেকে আমি ভিডিও করতাম। তো কিছু কারণবশত আগের চ্যানেলটা আমরা বন্ধ করে রাখি, আমি নতুন করে আবার শুরু করেছি। তো যদি ভালো লাগে পাশে থেকেও সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। তো এই ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। এখনের মতো টাটা।